অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের পাঠ মহানন্দা এলাকায়। স্থানীয় বাসিন্দারা ডোবার মধ্যে বস্তাবন্দী অবস্থায় পচাগলা দেহটি ভেসে থাকতে দেখেন। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এখনো পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি। কে বা কারা তাকে হত্যা করলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, চোপড়া।